বিসমিল্লা রহমান রাহিম আমি নবীল আলম আবার আসছি তোমাদের নতুন একটি ক্লাস নিয়ে আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের আলোচনার পাঠ হচ্ছে তড়ির ক্রিয়া তোমরা চিত্রে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত ওয়ান ইস টু ফিফটি ওই যন্ত্রের মুখ্য কুণ্ডলীর তরিপ্রবাহ ফাইভ এম এবং ভোল্টেজ টু হান্ড্রেড টোয়েন্টি ভোল্ট তাহলে এখন প্রশ্ন বলছে ক সোলিনয়েড কী মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র ব্যবহার করা হয় কেন উদ্দীপকের আলোকে ইপি অনুপাত ইএস নির্ণয় করো উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে দেখাও যে ট্রান্সফরের মুখ্য ও গৌণ কুণ্ডলির কুণ্ডলিতে বৈদ্যুতিক বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুব থাকে তো চলো বন্ধুরা আজকে আমরা সৃজনশীল প্রশ্নটি সমাধান টু ক সলিনয়েড হলো প্যাঁচানো তারের কুণ্ডলী যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলিতে দণ্ড চুম্বকের ন্যায় চুম্বক ক্ষেত্র তৈরি হয় খ মোটর জেনারেটারের গঠন একই হলেও এর কাজ বিপরীত বলে মোটরকে জেনারেটারের বিপরীত যন্ত্র বলা হয় মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে অপরদিকে জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে আবার তড়িৎবাহী তারের উপর চম্বুক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে মোটর তৈরি করা হয় অপরদিকে তারিত চম্বুক আবেশ নীতির উপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয় এ কারণে মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয় আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ ঘ উদ্দীপক হতে আমরা পাই মুখ্যকুণ্ডলী ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যা অনুপাত এনপি ভাগ এনএস ইজিক্যাল টু ওয়ান ভাগ ফিফটি তোমরা প্রশ্নতে দেখতে পাচ্ছ প্রশ্নটিতে এখানে বলা আছে যে এক অনুপাত পাশ যে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলির পাক সংখ্যা তো আমরা মুখ মুখ্য কুণ্ডলী কি এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে তো তাহলে আমরা এখন প্রশ্ন থেকে পাচ্ছি যে মুখ্যকুণ্ডলী ও গৌণকুণ্ডলীর অনুপাত দেওয়া আছে এনপি এবং এনএস মুখ্যকুণ্ডলী কি এনপি দ্বারা এবং গৌণকুণ্ডলী এনএস দ্বারা প্রকাশ করা হয় তোমরা এটা জানো তো আমরা লিখতে পারি ওয়ান ভাগ ফিফটি তো আমরা জানি সূত্র একটা জানি যে হচ্ছে ইপি ভাগ ইএস ইজিক্যাল টু এনপি ভাগ এনএস তো আমরা জানি এনপি এবং এর মানটা আমরা জানি তাহলে আমরা এখানে এনপি আর এনএস এর মানটা বর্ষায় দিই তাহলে এনপি ভাগ এনএস এর মান হচ্ছে এক ভাগ পঞ্চাশ তো তাহলে এখানে কি আমাদের হচ্ছে কি ইপি অনুপাত তাহলে কি লিখতে পারি এক অনুপাত পাঁচ এটাই হচ্ছে আমাদের উত্তর এখন ঘ নাম্বার প্রশ্ন উদ্দীপক হতে পাই মুখ্যকুণ্ডলীর প্রবাহ আইপি ইজিক্যাল টু হচ্ছে ফাইভ এম্পিয়ার মুখ্যকুণ্ডির ভোল্টেজ ইপি ইজিক্যাল টু টু হান্ড্রেড টোয়েন্টি ভোল্ট মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত এনপি ভাগ এনএস ইজিক্যাল টু এক ভাগ পঞ্চাশ আমরা এটা পূর্বের অঙ্ক দেখেছি এখন ধরি গৌণকুণ্ডলীর ভোল্টেজ ইএস গৌণকুণ্ডলীর প্রবাহ আইএস আমরা সূত্র জানি ইপি ভাগ ইএস ইজিক্যাল টু এনপি ভাগ এনএস তো আমরা গ থেকে পেয়েছি তো এনপি ভাগ এর মান হচ্ছে এক ভাগ পঞ্চাশ সেটা বসে দিলাম তাহলে এনএস আমরা এখানে বজ্র গুণ করে নেই বা এই দিক থেকে এইটা গুণ করে নেব এই দিক থেকে এটা তো এখানে ইএস ওয়ানের সঙ্গে গুণ করলে ইএসই হয়ে যাচ্ছে আর ইপি পঞ্চাশ সঙ্গে গুণ হচ্ছে পঞ্চাশ গুণ ইপি তো এখানে পঞ্চাশ আর ইপি এর মান হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি ইপি ইজিক্যালে বিশ ভোল্ট 220 ভোল্ট আমরা দিয়ে দিলাম গুণ করলে আমাদের হচ্ছে কি এগারো হাজার ভোল্ট এখন আবার আমরা জানি ইপি ভাগ ই এস ইজ টু আইএস ভাগ আইপি তো আমরা আই এর মান নির্ণয় করবো যেহেতু তো অতএব আই ইজ টু লিখতে পারি আবারও একইভাবে আমরা একে বিপরীত গুণ বা বজ্রগ্রহণ করতে পারি এটা এই দিক থেকে এটা এই দিক থেকে গুণ করে নিব তো গুণ করে নিয়ে আমরা পেয়ে যাচ্ছি তো আই এস ইজিক্যাল টু হয়ে যাচ্ছে আইপি ভাগ আইএস ইএস আর আইপিটা এই দিকে যে গুণ হয়ে যাচ্ছে উপরে হচ্ছে আইপি হয়ে যাচ্ছে তো আমরা ইপি এর মান জানি দুইশো বিশ ভোল্ট আইপিএর মান জানি ফাইভ ভোল্ট এবং ইএসের মান আমরা বের করে নিলাম কিছুক্ষণ আগে এগারো হাজার ভোল্ট তো এটাকে আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান হচ্ছে শূন্য দশমিক এক এম্পিয়ার এখন ট্রান্সফার্মার মুখ্য কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা তো আমরা ক্ষমতা সূত্র জানি পি ইজ টু আই বা আই আমরা একটা সূত্র জানি তো আমরা এখানে লিখতে পারি যেহেতু মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বের করতে বলছে তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পি ইজ ইকুয়াল ইপি গুণন আইপি তো ইপি দেওয়া আছে দুইশো বিশ ভোল্ট এবং আইপি দেওয়া আছে ফাইভ ভোল্ট তো আমরা এখানে গুণ করলে আমাদের হচ্ছে কি এক হাজার একশো ওয়ার্ড ক্ষমতার ওয়ার্ক যেহেতু ওয়ার্ড তাই আমরা ওয়ার্ড দিলাম এবং এখন বের গৌণ কুণ্ডলীর ক্ষমতা মুখ্য কুণ্ডলী বের করলাম আমরা কুণ্ডলীর ক্ষমতা বের করব তো কুণ্ডলীর ক্ষমতা ই পি এস ইজিক্যাল টু ইএস গুন আইএস ই এস এর মান আমরা এগারো হাজার ভোল্ট এবং আই এস এর মান হচ্ছে শূন্য দশমিক এক ভোল্ট তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে এটাও আমরা পাচ্ছি এক হাজার একশো ওয়ার্ড তাহলে দেখা যাচ্ছে মুখ্য কুণ্ডলির ক্ষমতা এবং কী হচ্ছে কুণ্ডলীর ক্ষমতা উভয়ই এক এটা হচ্ছে এক হাজার একশো এটা হচ্ছে এক হাজার একশো ওয়ার্ড দুইটাই একই তাহলে আমরা লিখতে পারি পিপি অর্থাৎ হচ্ছে মুখ্য কুণ্ডলীর মুখ্য কুণ্ডলীর ক্ষমতা ইজিক্যাল টু কুণ্ডলীর ক্ষমতা ইপি ইজিক্যাল টু না পি পিপি ইজিক্যাল টু পি এস অতএব আমরা বলতে পারি ট্রান্সফার্মার মুখ্য কুণ্ডলী এবং কুণ্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুব এক কথা ধ্রুব বলতে যেটা পরিবর্তন হয় মুখ্য কুণ্ডলীতে যা থাকবে গৌণ কুণ্ডলীতে থাকবে তাই থাকবে তো প্রিয় শিক্ষার্থী আশা করি সৃজনশীল সমাধানটি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের একটা বাসার কাজ থাকতেছে আশা করি বাসার কাজটি করতে পারবে এই প্রশ্নটি ফেনিক গার্লস ক্যাডেটে এসেছিল দেখো অ্যাটেজ ট্রান্সফর্মারের মুখ্য এবং গৌণ ভোল্টেজ যথাক্রমে টেন ভোল্ট এবং টোয়েন্টি ভোল্ট মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ফিফটি তাহলে ক হচ্ছে সোলিডয়েড কাকে বলে খ হচ্ছে ডিসি এর পরিবর্তে এসি ব্যবহার করা হয় কেন গ তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় কর ঘ এটা কী ধরনের ট্রান্সফর্মার গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো আশা করি তোমরা এই সৃজনশীলটির উত্তর সমাধান সমাধান করবে তো তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ